যে সুযোগটা আমরা হাতে পেয়েছিলাম হারিয়ে ফেলেছি, ফরাদ মাজার বলছেন। আমি এই রিপোর্টটা পড়লাম, বাংলা ট্রিবিউনে এই রিপোর্টটি এসছে একটা আলোচনা সভায়। সেখানে দেখছি যে পুরো আলোচনার টার্গেট হচ্ছে বিএনপি। বলা হচ্ছে যে বিএনপি এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে ধরে রেখেছে এবং তারা মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে ক্ষমতায় বসাবে। এই সমস্ত নানা আলোচনার মধ্যে দিয়ে ফরাদ মাজার যেটি বলছেন যে এটি সম্ভব হবে না, তরুণরা যেই আন্দোলন শুরু করেছে 5ই আগস্ট, সেই আগস্টের আন্দোলনের ধারাবাহিকতায় তারা নতুন একটি সংবিধান, নতুন একটি বাংলাদেশ, নতুন একটি রাষ্ট্র ক্ষমতার কাঠামো নির্মাণ করবে, সেখানে বিএনপির ঠাঁই হবে না, এমনটাই তিনি মন্তব্য করছেন বা বলার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে তাকে ডিজিএফের এজেন্ট বলা, তাকে ট্রল করা, এই সমস্তগুলো সমালোচনা করছে, বেশ সমালোচনা মুখর বিএনপির বিরুদ্ধে এই আলোচনার মধ্যে যেটা দেখা যাচ্ছে। যেমন বলা হচ্ছে এখন যে সরকার এসছে, অন্তর্বর্তী সরকার, আমরা তাদের সমালোচনা করছি কারণ তারা যে সুযোগ ও সময় হাজির হয়েছিল বাংলাদেশকে একটা অত্যন্ত শক্তিশালী দেশ হিসেবে গড়তে, তরুণদের যে বিপ্লব উঠেছিল এটার মধ্য দিয়ে একটি নতুন গঠনতন্ত্র এবং বাংলাদেশকে নতুনভাবে গঠন করার মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গঠন করার যে সুযোগটা আমরা হাতে পেয়েছিলাম সেই মুহূর্তটা যে কোনো কারণেই হোক আমরা হারিয়ে ফেলেছি, সেই মুহূর্তটা তরুণরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা জিতবো ইনশাল্লাহ, আমাদের কেউ হারাতে পারবে না। অর্থাৎ বলছেন যে সুযোগটা হারাই ফেলছে কিন্তু তরুণরা সেই জিনিসটা আবার ফিরিয়ে আনবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ কংগ্রেস আয়োজিত দ্য প্যালেস্টাইন ইসরায়েল ক্রাইসিস টুয়ার্ডস দ্য সলিউশন শীর্ষক সেমিনারে কবি ও চিন্তাবিদ ফরাদ মাজার এসব কথা বলছেন। তিনি বলেন বাংলাদেশের বিরোধী দল যারা ছিল তারা ভেবেছিল যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, তারা আমাদের তৎপরতাকে ভালোভাবে দেখেনি। আমার বিরুদ্ধে ক্যাম্পেইন হয়েছে, যারা বলেছে আমরা নাকি বিএনপিকে ভাঙতে চাই, আমাদের ডিজিএফআই টাকা দিয়েছে, যারা বলেছে তাদের সঙ্গে মোসাদের সম্পর্ক হয়েছে বলে পত্রপত্রিকায় খবরও এসেছে। তিনি আরও বলেন সেই দলগুলোকে বলবো তখন যে ভুল করেছেন, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে বলছে যে তখন যে ভুল করেছেন, আমার বিরুদ্ধে ট্রল করেছেন, আপনাদের কর্মীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, আপনারা এখন কি করছেন চোখের সামনে দেখতে পাচ্ছি, আপনারা চুপ্পুকে ক্ষমতায় বসাতে চান বা ক্ষমতায় রাখতে চান, যে ফ্যাসিস্ট শক্তির এজেন্ট যাকে এখন পর্যন্ত রাষ্ট্রে রেখেছেন আপনারা সেই দল, যে আগে বলেছে আমার কাছে পদত্যাগপত্র আছে এখন অস্বীকার করছে, তাকে রাখার জন্য আপনারা এত অস্থির হয়ে গেছেন, আপনারা ভেবেছেন যুক্তরাষ্ট্র আপনাদের ক্ষমতায় বসাবে, এই তরুণরা দেখিয়ে দিয়েছে তারা আপনাদের থেকে রাজনৈতিক প্রজ্ঞায় অনেক অগ্রসর। ফরাদ মাজার বলছেন আমাদের যুদ্ধে জয়ী হতে হবে, এই যুদ্ধ শুরুর প্রস্তুতি হলো 5ই আগস্ট, এই যুদ্ধ শুরুর ভূমিকা হলো 5ই আগস্ট, এই যুদ্ধ আন্তর্জাতিক, এই যুদ্ধ আঞ্চলিক, যদি দিল্লি মনে করে এই যুদ্ধ তারা থামিয়ে দিতে পারবে চুপ্পুর কাছে ক্ষমতা দিয়ে এবং কিছু কিছু শক্তি তাদের সঙ্গে মিলে তরুণদের দমন করতে পারবে, তারা দুঃস্বপ্ন দেখছে, তরুণরা দেখিয়ে দেবে এই দুঃস্বপ্ন থেকে কিভাবে বাস্তবে ফিরে আসতে হয়। অর্থাৎ তরুণদেরকে নিয়ে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ, নতুন যে চেষ্টা সেটা নানাভাবে প্রকাশ পাচ্ছে। ফরাদ মাজার সেই বিষয়টি এগিয়ে দিলেন এবং একই সঙ্গে তার যে ক্ষোভ বিএনপির উপর সেটি তিনি ব্যক্ত করলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।